বিক্রম সমীর ও শ্রীকান্ত ইস্তফা পছর কারণ কণ প্রথমে বাচস্পতি বিক্রম আরোখ ব্যক্তিগত কারণ দর্শাই ইস্তফা দি তাপরে সূচনা আসে যে মন্ত্রী সমীর দাস মন্ত্রী শ্রীকান্ত সা ইস্তফা দে এবং এই দু এই তিন ইস্তফা পছরে কণ কারণ রয়েছে তা চর্চা আরম্ভ হয়ে যাই তা সহ মন্ত্রিমণ্ড যদি বদলি যায় মন্ত্রী কি তা চর্চা আরম্ভ হয়ে যাই <once> जतिबेला झारसुगुडा निर्वाचन सर्छ मुख्यमंत्री नवीन पट्टनायक नै जान्छ प्रधानमन्त्रीको भेटुन्छ सठी गए न्यारेसन रकुन्छ केमिति निर्वाचन दुई हजार चबिसको जे ए नारेसन रकबिरा चबिस घन्टा परि मन्त्री र अदल बदल गए प्रक्रिया आरम्भ गरिन्छ जोटा दुई तीन दिन चार दिन भित्र गए स्पष्ट रूपरेखा आसु आउँ को किसैले गोटे कथा तो अत्यंत स्पष्ट भाइ जना पडुन्छ नवीन पट्टनायक निर्वाचन मनस्क अनि पूरापुरी निर्वाचन दुई हजार चबिसको फोकस गरिसिए आरम्भ गरिन्छ नकेत নোয়া নিল্লি সে স্পষ্ট ভাবে কহিলেন যে মু জিবি যাবি না এই গোটিয়ে কথাটি ভারত রাজনীতি অত্যন্ত মহত্ব রাখু যা নবীন পট্টনাক সামনাকি स्पष्ट भावे भारत र प्रथम मुख्यमन्त्री हिसाबले सथा स्पष्ट गरिदेले मोर स्टान्ड किवर्तन हवार नै म जति अँ से कोही कहिले प्रधानमन्त्री नरेन्द्र मोदीको भेट्दापर कहिले नीतिश कुम भेटिक जाइक कहिले तोट बड राजनैतिक चर्चा थाले एु पादे आगुक आसि आउ गोटे बड़ काम गरिन्छ नवीन पट्टनायक मन्त्रीमण्डल तिन दुईजना मन्त्री बाचस्पति को ये इस्तफा दाप्त कुराको एपि म जोडिएको चाहन्छु आा सरकारले কেবে মলিথু লাগিকি নবীন পট্টনাক নির্বাচনকে যাই না গোটে নথ না ইয়ে গোটে প্রক্রিয়ার অংশবিশেষ এইটু যে নবীন সম্পূর্ণ নির্বাচন মনস্ক এবং আসলে সকাল দশটায় নবীন পট্টনাক এটি পচলাপে পার পার্টি যে অপরাহের কার্যক্রম অনেক যেতে মন্ত্রিমণ্ড রবিরার কি সোমবার যা হব ইয়ে পুরা প্রক্রিয়া ভিতরে আপনার দেখুন নবীন পাদ দিল্লি এ কথাটি সে বার্তা ইয়ে মন্ত্রিমণ্ডল আপ করে দেওয়া আজ্ঞা দেখোন বিজু জনৰে যোন নেতা মানে অঁ সেই চইচ বেছি নাই তুমি যা কোৱা যাব সেইয়া কৰবে আমি জানচে বিজু জনতা দল হ'ব বহুত ডিচিপ্লি আও আল কমাণ্ডৰ হলে নবীন পট্টনা অতীতৰে যদি আপোনাৰ তেইছ বৰ্ষ ধৰি আপোনাৰ দেখিব মন্ত্ৰিমণ্ডল সম্প্ৰসাৰণ সবু পাওঁ আৰু যি মানে ইস্তফা দিয়ে সমসে সেই কথা কৈ আপোনাৰ পঢ়ুচি অনেক নেতা যি মানে মন্ত্ৰিমণ্ডল ইস্তফা দিয়ে কহ আমি সংগঠন দায়িত্বৰে ৰো এই সংগঠন কথাটি আমি দেখুছো বৰ্তমান সময়ত বেছি চৰ্চা হ'ল যে তো কিছু ফেচ ছেভিং কৰিব কি কয়পিং পাৰিব তুণু ক'ত যে আমি সংগঠন কাৰ্যৰে ৰ কিন্তু মন্ত্ৰিমৰে ঠাইকি কোন কিছু সংগঠন কাম কৰি পাৰো নে অধিক সক্ৰিয় হেৰি আপোনাৰ দেখোন গঞ্জাম ৰাজনীতিৰে বর্তমানে নূন নূ কথা সব ঘটি প্রদীপ পাণিগ্রাহী বর্তমানে তো বিদ্রোহী অনুযায়ী এবং আপনার দেখবে সেটি সূর্যপাত্র যে পুরোনা নেতা সে বর্তমানে অসুস্থ অনেক আপনার দেখবে অন্য যেতা বিক্রম আরোক্ত পলিটিক্সে না সে তো বাচস্পতি এবে সংগঠনক যাবে কি মন্ত্রী হবেন সে তো আমি জানিনু তো আপনার দেখবে উষা দেবী আউ খলিকোট রাণী এমানে সমস্ত বর্তমানে যে পুরোনা পিড়ি নেতা এমনি সব সক্রিয় না তো যা ফল আপনার দেখবে দুই হাজার চবিশ নির্বাচন বেড়ে গোটে ঢানাগত পরিবর্তন করা চিন্তা করছে আপনার সিদ্ধান্ত পুঁ যাই বুলুক তো বর্তমান গোটে নূপ দেওয়া গঞ্জাম রাজনীতি কু পরন আসু শ্রীকান্ত সাউকে ইস্তফা দিয়ে গেল এবং পরবর্তী সময় গঞ্জামের কিছু নূক কথা ঘটে যাওছে বলে মু ভাবিবি আও আপন যে কুলে সংগঠন দায়িত্ব রয়েবে সংগঠনটা এই শ্রীকান্ত সাউরে ডিপেড করুনি কি সমীর দাস উপরে ডিপেন্ড করি এমনি সব ইন্ডিভিজুয়াল প্লেয়ার এটি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টর মানকর মন্ত্রী সমীর দাস শ্রীকান্ত সাউ এমান গৌণ ভূমিকা রয়েছে তেমন ক্ষেত্রে পার্টি দেখুছি মুখে আগে রখিবি এবং এই নূার বাহক হিসাবে না উষা দেবী নেই না শ্রীকান্ত সাউর সে ভাবমূর্তি অবিনন্দন পর্যন্ত কাহ এই কথা তেমনি সেই ন্যারেসনটা বিজু জনতা তৈরি করছে এবং আপনার লক্ষ্য করতে মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক বহু টচর অ গঞ্জামে এবে নিকটরে পণ প্রকশ দাস পাড়খন্ডি অতুন সুবিহ নায়ক এমন সব বুলিকি সে সংগঠনটি করছেন